হ্যালো গাইস তোমরা সব কেমন আছে আজকে আমি এখানে সব ঘর ক্লিন হবে সামনে ই রাজ তোর সব দেখতে পাচ্ছি যারা পুরো ক্লিন করবো একরিম রাখার জন্যে গাইস এখানে আমি সেই কারণে একটুখানি জল নিয়ে দুটো অ্যাকোরিয়ামের মধ্যে রেখে দিলাম এর মধ্যে মাছ রাখবো গাইস এখানে আমি মাছ ধরা স্টার্ট করছি এটা হচ্ছে রেড বিলি পিরানা বলে পাকু বলে ঠিক আছে রূপচাঁদ মাছ আমরা বাংলাই বলি এই মাছটা ঠিক আছে পুকুরে মাছটা খাওয়ার জন্য ব্যবহার করি এ হচ্ছে ইডালিল এ কুচে মাছ বলে গাইস ঠিক আছে এই মাছটাকে ও সব দেখতে পাচ্ছি এ হচ্ছে স্নেক হেড গাইস ইন্ডিয়ান স্নেক হেড এই মাছটা কেউ কেউ চ্যাংক মাছ বলে ঠিক আছে গাইস আমি এখানে মাছটাকে রেখে দিচ্ছি ভাই ভালো রেড লেজের মধ্যে রেড কালার আছে দেখতেই পাচ্ছ গাইস সেই কারণে মাছটাকে রেখে দিয়েছি আমি ভাই প্রচুর আমার ফেভারিট মাছ এর মধ্যে এক্নেক ভাই ভবিষ্যতে ভবিষ্যৎ ভালো ভালোবাসনে কেন এই হচ্ছে ক্লাইম্বিং মাছ ইন্ডিয়ান ক্লাইম্বিং মাছ ঠিক আছে গাইস তোমার দেখতে পাচ্ছো আমার হচ্ছে স্পেলিং বা নাম উচ্চারণ হতে সরি তো ভুল ভুলও ধরে তোমার মাফ করে দিও এ হচ্ছে গোড়ামি আমার কাছে অনেক পরিবার আছে কারো যদি লাগে কমেন্ট করো আমি দিয়ে দেবো ঠিক আছে সেল করি আমি মাছ এ হচ্ছে ইন্ডিয়ান গেট আমি প্রচুর ভয় লাগছিল ভাই যারা এই মাছের কাঁটা খেয়েছে তারাই একমাত্র আর এই মাছটা কেমনি যন্ত্রণা করে এই মাছটা কাঁটা মারলে ঠিক আছে এখানে আমার এবারে একটা মগ নিয়ে নেবো আমি সেখানে এখানে হচ্ছে ইন্ডিয়ান গোড়ামি এই একটা মগ নিয়েছি তোমার নিচে দেখতে পাচ্ছ মগটায় গাইস ওর মধ্যে সব মাছগুলোকে ধরে ধরে রাখবো গাইস ফার্স্টে আমি রূপচাঁদা মাছ বা পিরানো মাছটাকে আগে আলাদা করে নিই ঠিক আছে তোমরা একবার ভালোভাবে দেখিয়ে দিই গাইস এত সুন্দর রেড কালারটা দেখো ভাই হেভি লাগে এখন এর মধ্যে এই মাছটাকে আলাদা করে দিলাম গাইস দেখতে পাচ্ছি মগের মধ্যে আবার ক্যাটফিশটাকে ভালোভাবে ধরে নেওয়া গাইস দেখাতে পারলাম না প্রচুর ভয় লাগছিলো সেই কারণে দেখালাম না গাইস ঠিক আছে ইন্ডিয়ান ইলটাকে ভাই প্রচুর ধরতে অথচ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে কত ফাস্ট ঠিক আছে প্রচুর ফাস্ট ধরে দিলাম দেখতে পাচ্ছি আর ফির আলাদা এই গরমি মাছটা করে দিই প্রচুর ভয় লাগছে অনেকক্ষণ থাকবে তো সে ব্যাপার আছে এখানে এই ক্লাইম্বিং আর গরম মাছটাকে এক জায়গায় করে নিলাম মগের মধ্যে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে স্নেক হেডটাও দেখতে পাচ্ছ প্রচুর সুন্দর কালার পাব এবার ভালোভাবে দেখতে পাচ্ছ আশা করছি আমি ঠিক আছে তোমরা এডিভিল যে লাইক সাবস্ক্রাইব করে দাও এই আরেকটা আমার কাছে ক্যাটফিস আছে ওটাও ধরতে ভাই প্রচুর ভয় লাগছে ধরে নেওয়ার পরে এই মগের মধ্যে করে আমি এর মধ্যে সব মাছগুলোকে এক করে আমি শিফট করে দিলাম গাইস দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর ভাই ভিউটা কী বলবো অত ভালো আমার ক্যামেরা আনতো কারণ দেখা হলো এমনি ভিডিও জন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতো বাই গাইস